দেখুন, যেভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে, অবশেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ন্যায় বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যটি। আলোচিত এই ভাস্কর্য সরানোর কাজ শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাতে। ভাস্কর্যটির শিল্পী মৃণাল হকও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চাপের মুখে পড়ে এ ভাস্কর্য অপসারণ করা হচ্ছে। অপসারণে যাতে ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এর তদারক করেন তিনি। রোমান যুগের ন্যায় বিচারের প্রতীক লেডি জাস্টিস এর আদলে একটি ভাস্কর্য কয়েক মাস আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর থেকে হেফাজত সহ কয়েকটি ইসলামী সংগঠন তার বিরোধিতায় নামে। হেফাজত এই ভাস্কর্য সরানোর দাবি জানিয়ে সরকারকে 5ই মে মতিঝিলে ফের সমাবেশের হুমকি দেয়। ওলামা লীগও তা অপসারণের দাবি জানায়। গত 11ই এপ্রিল হেফাজতের আমির শাহ আহম্মদ শফি নেতৃত্বাধীন এক দল ওলামার সঙ্গে গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। রোজা শুরুর আগে এই ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছিল ইসলামী সংগঠনগুলো। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.